প্রেশার কুকারে বানানো মাংসের এই ঝোল অত্যন্ত লাইট আর খেতে একেবারে অন্যরকম। এই গরমে আমরা যখন রিচ খাবার অ্যাভয়েড করি, তখন উইকেন্ড এলেই একটি প্রশ্ন মাথায় ঘোরাফেরা করতে থাকে, কি রান্না করা যায়। মাকে জিজ্ঞেস করতে মা বললেন এই রেসিপির কথা। ওই তো, বেশি কিছু নয়। প্রথমে মাংস ম্যারিনেট করার জন্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা পেঁপে বাটা, পেঁয়াজ বাটা, টক দই ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওই মিনিট দশেক রেখে দিলেই হবে। আমি এতে একটা গোটা রসুনও দিয়েছি। এই গরমে রান্নাঘরে অল্প সময় ব্যয় করে যদি চটজল দিয়ে একটি মাটনের রেসিপি খুঁজছো, তাহলে আমি বলবো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো। যতক্ষণ মাংস ম্যারিনেট হচ্ছে, আলুর খোসা ছাড়িয়ে বড় টুকরো করে কেটে নাও, আর দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কুচিয়ে নাও। দুটি পেঁয়াজই যথেষ্ট, কারণ ম্যারিনেশনের সময় আলাদা করে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে বলে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ, সাদামরিচ ভেজে পেঁয়াজ কুচি ছেড়ে দাও। ঘরে গোলমরিচ বা সাদামরিচ যদি না থাকে, না দিলেও চলবে। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, তবে লাইট ব্রাউন হয়ে এলে ম্যারিনেটেড মাংসগুলো দিয়ে দাও। সাথে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না হতে দাও। মাংস থেকে জল ছেড়ে এলে এবারে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংস কষিয়ে নিতে হবে ওই মিনিট পাঁচেক ধরে। একটি মজার ব্যাপার যদি লক্ষ্য করে দেখো, এই পুরো রান্নাতে মাত্র 3 চামচ তেলের ব্যবহার করা হয়েছে। প্রথমে 1 চামচ সর্ষের তেল ম্যারিনেট করার সময়, পরে 2 চামচ সাদা তেল যখন রান্না শুরু হয়। এবারে ঝোলের পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিতে হবে। আসলে এই রান্নাটা প্রথম থেকেই প্রেশার কুকারে করতে পারো, বাট আমি দেখানোর সুবিধের জন্য প্রথমে কড়াইয়ে ও পরে প্রেশার কুকারে করেছি। চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো ভালো কালার আনার জন্য। শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে মাংস ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে তৈরি মাংসের ঝোল। এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে যে মানুষটি তোমার জন্য প্রতিদিন রান্না করেন, তার রান্নার খুঁত না ধরে মন খুলে প্রশংসা করো। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পেজটি অবশ্যই ফলো করো।